মুন্সিগঞ্জে জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সদ্য গঠিত জেলা ছাত্র দলের সভাপতি আবুল হাশেম ও পদবঞ্চিত শহর ছাত্র দলের আহ্বায়ক রোমান হোসেনের সমর্থকরা এই সংঘর্ষে জড়ান। রোববার দুপুরে আদালত প্রাঙ্গণে নাশকতার মামলায় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হলে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই আদালত প্রাঙ্গণ থেকে ছাত্র দলের চার নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। প্রত্যক্ষদর্শী ও নেতাকর্মীরা জানান, বৃহস্পতিবার বিকেলে আবুল হাশেমকে সভাপতি ও জাহিদুর রহমান জামালকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্র দলের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্র দল। শহর ছাত্র দলের আহ্বায়ক রোমান হোসেন সভাপতি প্রত্যাশী ছিলেন। লৌহজং উপজেলায় ককটেল বিস্ফোরণ সহ নাশকতার অভিযোগে একটি মামলায় রোববার আদালতে হাজিরা দিতে যান নেতাকর্মীরা। সবাই মাঠে জড়ো হলে সভাপতি আবুল হাশেম ও শহর ছাত্র দলের আহ্বায়ক রোমান হোসেন সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে।